হাই বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওতে আমরা কি নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কি করে ঘরে বসে ইজিলি তোমাদের বডি ফ্যাট রিডিউস করতে পারো বেসিক তিনটে স্টেপের দ্বারা। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও। আমি হলাম তোমাদের হোস্ট শান্তনু, আর তোমরা দেখছো শান্তনু টকিজ। বেশি টাইম ওয়েস্ট করবো না, চলো ডাইরেক্ট শুরু করে নিই আজকের মেন ভিডিও। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যার দ্বারা তোমাদের বডি ফ্যাট রিডিউস করতে পারো। তার মধ্যে মেন তিনটে ভাইটাল জিনিস আছে যার দ্বারা আমরা আমাদের বডি ফ্যাটটাকে কন্ট্রোল করতে পারি। সেটা হলো, ফার্স্ট হলো আমাদের প্রপার ফুড হ্যাবিটস, সেকেন্ড হলো আমাদের প্রপার এক্সারসাইজ, এন্ড থার্ড নাম্বার হলো আমাদের প্রপার রেস্ট, বডিকে রেস্ট দেওয়া। বলে দিই এই তিনটে জিনিস কত পরিমাণে কত পার্সেন্টেজ আমাদের বডিতে এফেক্ট করে। প্রপার ফুড আমাদের বডিতে 70% ফ্যাট রিডিউস করতে হেল্প করে। প্রপার এক্সারসাইজ আমাদের বডিতে 20% ফ্যাট রিডিউস করতে হেল্প করে। আর আমাদের প্রপার রেস্ট আমাদের বডিতে 10% ফ্যাট রিডিউস করতে হেল্প করে। তো অবশ্যই তোমরা বুঝে গেছো আমাদের বডিতে ফ্যাট রিডিউস করার জন্য, বডি থেকে ক্যালোরিজ কম করার জন্য আমাদের মেন তিনটে জিনিস অবশ্যই আমাদের বডির জন্য করা দরকার। তো ফার্স্টে যেটা আসছে সেটা হলো প্রপার ফুড। আমরা কি করে আমাদের বডির জন্য পারফেক্ট কোন ফুডটা হতে চলেছে বা কোন ফুডটা আমাদের বা তোমাদের বডির জন্য পারফেক্ট সেটা আমরা কি করে বুঝবো। দেখো, আমরা যে ফুডে এতদিন হ্যাবিচুয়েট হয়েছি, মানে তোমরা রেগুলার বেসিসে যে ফুডগুলো খেয়ে আসছো, জাস্ট লাইক তোমাদের হোম ফুড, যে ফুডগুলো তোমরা ঘরে খাও, নট তোমাদের আউটসাইড মানে বাইরে যে জাঙ্ক ফুড আছে সেগুলো নয়, ঘরের যে খাবারটা তোমরা খাও সেই খাবারটাকে তোমরা অ্যাজ আ একটা ডিসিপ্লিন টাইম ওয়াইজ 2 ঘন্টা বাদে বাদে তোমরা সেই খাবারটাকে ডিভাইড করে দাও। এই খাবারটাকে তোমরা দিনে অন্তত 5 থেকে 6টা মিল হিসাবে ডিভাইড করে দাও 2 ঘন্টা বাদে বাদে। দেন এই ফুডটাই আমাদের বডিতে এক্সিস ক্যালোরি স্টোর করতে হেল্প করবে না। মানে আমাদের বডিতে অলরেডি ফ্যাট আছে, ফ্যাট মানে ক্যালোরিজ রয়েছে। তো আমরা যখনই খাবার থেকে ক্যালোরিজ নিচ্ছি, এই এক্সিস ক্যালোরি যেটা ফুডে রয়েছে সেই এক্সিস ক্যালোরি আমাদের ওই ক্যালোরিজ এরিয়ায় স্টোর হয়ে যাচ্ছে, মানে আমাদের ফ্যাট আরো ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো আমরা ওই পরিমাণেই খাবারটা আমাদের বডিতে ইনটেক করব যে পরিমাণে ফুড আমাদের বডিতে রিকোয়ার। তো 2 ঘন্টা বাদে বাদে যখনই আমরা খাবারটা খাবো, দেন ওইটুকু ফুড আমাদের বডিতে এনার্জি তৈরি করবে, দেন আবার 2 ঘন্টা বাদে বাদে আমরা ফুড ইনটেক করবো, তো ওই পরিমাণে ফুডই আমাদের বডিতে এনার্জি ক্রিয়েট করবে। এক্সিস এনার্জি বা এক্সিস ফ্যাট আমাদের বডিতে স্টোর করে রাখবে না। এর দ্বারা তোমরা তোমাদের বডি ফ্যাটটাকে কন্ট্রোল করতে পারো। নেক্সট যেটা আসছে সেটা হলো এক্সারসাইজ। এক্সারসাইজ আমাদের বডির ফ্যাট লস করার জন্য 20-30% হেল্প করে। তো সব থেকে ভাইটাল যেটা হয় সেটা হলো ফুড হ্যাবিট, দেন হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজও তোমাদের রেগুলার বেসিসে করা উচিত, কারণ এই ফ্যাটটাকে কাটিং করার জন্য আমাদের এক্সারসাইজ রেগুলার বেসিসে দরকার। অন্তত মিনিমাম তোমরা 1/2 থেকে 1 ঘন্টা রেগুলার বেসিসে এক্সারসাইজ করো, যাতে তোমাদের বডি অ্যাক্টিভ থাকে, তোমাদের মেটাবলিজম রেট ঠিক থাকে, তোমরা কোনো রোগ থেকে নিজেদের প্রতিরোধ করতে পারো। সবকিছুর জন্য আমাদের এক্সারসাইজ দরকার। তো অবশ্যই তোমরা এক্সারসাইজ গুলো করতে থাকো, দেন আমাদের 90% কভার হয়ে গেল আমরা কি করে আমাদের বডি ফ্যাট রিডিউস করতে পারি। এন্ড লাস্ট যে পোশাকটা আছে সেটা হলো প্রপার রেস্ট। আমাদের বডিতে ভালো ফুডের সাথে সাথে ভালো এক্সারসাইজও দরকার, তার সাথে সাথে আমাদের প্রপার রেস্টও দরকার। আমাদের অনেকেরই হ্যাবিট আছে আমরা আমাদের বডিতে প্রপার রেস্ট দিই না, আমরা রাত্রে দেরি করে শুই, সকালে দেরি করে উঠি, আর সারাদিন আমাদের বডিতে লেথার্জি চলতে থাকে। তো তোমরা তোমাদের বডিতে প্রপার ওয়েতে রেস্ট দিতে শুরু করো, প্রপার টাইমে তোমরা ঘুমোতে শুরু করো,
দেন প্রপার টাইমে তোমরা উঠতে শুরু করো ঘুম থেকে। আমি জানি অনেকের প্রবলেম হতে পারে, অনেকের বিজনেস পারপাস প্রবলেম হয়, অনেকের জব পারপাস প্রবলেম হয়, কিন্তু চেষ্টা করো অন্তত আমাদের বডিতে 6 to 8 hours প্রপার স্লিপিং এর দরকার। তো অবশ্যই তোমরা যখন ঘুমাবে, ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে তোমাদের তোমাদের এরিয়া থেকে ফোনটাকে তোমাদের, আমাদের যে স্মার্টফোন যেটা আমাদের আমাদের নিজেদের লাইফের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেই স্মার্টফোনটাকে আলাদা রেখে ঘুমাতে যাবে। কারণ ব্লু লাইট যেটা আমাদের স্মার্টফোন থেকে বেরোয় সেটা আমাদের ঘুমকে ডিস্ট্র্যাক্ট করে, আমাদের প্রপার ঘুম হতে দেয় না। তো ঘুমোতে যাওয়ার আগে অন্তত 2 ঘন্টা ঘুমাতে যাওয়ার আগে তোমরা তোমাদের ফোনটাকে সাইড করে রাখো, আর তোমাদের প্রপার 6 থেকে 8 ঘন্টা একটা প্রপার স্লিপ দাও, যাতে তোমাদের বডি প্রপার রেস্ট হয়ে কাজ করতে পারে। কারণ আমাদের বডি যতটা অ্যাক্টিভ মোডে কাজ করে না, ততটা আমরা যখন ঘুমোই বা আমাদের বডি যখন রেস্টে থাকে তখন বেশি পরিমাণে কাজ করে। তো এই 3টে জিনিস তোমরা যদি তোমাদের বডিতে প্রপার ভাবে দিতে পারো, আমি কনফিডেন্টলি বলছি তোমাদের বডি থেকে ফ্যাট খুব তাড়াতাড়ি তোমাদের বডি থেকে কমে যেতে চলেছে। কারণ আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স গুলো তোমাদের সাথে শেয়ার করি এই ইউটিউব চ্যানেলে। আমি যে ওয়ার্কআউট গুলো করি, যে ওয়ার্কআউট গুলো আমাকে হেল্প করেছে, সেই ওয়ার্কআউট গুলো সেই ফুড হ্যাবিটস গুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা আমার মতো ভালো থাকতে পারো। আই নো ফ্রেন্ড, আজকের ভিডিও যে ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করেছি এগুলো তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে। আমার বিশ্বাস আছে তোমরা অবশ্যই পারবে তোমাদের বডি থেকে ফ্যাট রিডিউস করতে। তো অবশ্যই এইভাবে আমাদের গাইডেন্সে তোমরা চেষ্টা করো তোমাদের প্রপার ফুড হ্যাবিটস গুলোকে চেঞ্জ করা, প্রপার এক্সারসাইজ করা, তার সাথে সাথে বডিকে প্রপার রেস্ট দেওয়া অবশ্যই করো, তাতে তোমরা ভালো থাকবে আর তোমরা ভালো থাকবে আমিও ভালো থাকবো। আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। এটা যদি ইনফরমেশন তোমাদের একটু হেল্প করে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর কোনো যদি তোমাদের কোনো কিছু আমাদের সাজেস্ট করার থাকে, তোমরা কোনো ভিডিও নতুন কিছু জানতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও কোন টাইপের উপর আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারি নেক্সট টাইম, অবশ্যই কমেন্ট করে জানাও। এর সাথে সাথে আমাদের ফেসবুক ইনস্টাগ্রামও আমাকে মেসেজ করতে পারো, স্ক্রিনের উপর ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ আইডি অবশ্যই শো হচ্ছে, তোমরা অবশ্যই সেখানেও সাজেস্ট করতে পারো তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।